আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা আজকে আসি একদম মানে নবীনগর, সাভার নবীনগর বাইপাইলে বগাবাজারের পাশে দিনু ভাই আপনার টাইগার মুরগির স্বল্প আকারে একটি খামার তৈরি করতে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের দিনু ভাই, তা এটা তার নাতনি। তো আমরা এই যে বোর্ডিং রেডি করা হয়েছে, আসলে দুঃখের বিষয় বিদ্যুৎ নেই। তো আসলে আপনারা জানেন যে বিদ্যুৎ না থাকা অবস্থায় কিন্তু বোর্ডিংয়ে দেওয়া উচিত না, তথাপিও আমরা বাচ্চাগুলো দূর থেকে এনেছি, তাই বিদ্যুৎ না থাকার পরেও বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়তে বাধ্য হচ্ছি, যদিও বিদ্যুৎ চলে গেছে। তো বন্ধুরা, আমরা এখন দিনু ভাই তার নাতির সাথে করে আসলে তার বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিচ্ছে, সেই দৃশ্যটাই আমরা দেখাবো এখন। হ্যাঁ দিনু ভাই, তাহলে বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়েন। হ্যাঁ, নাতিনের সাথে বাচ্চাগুলো দিচ্ছে বোর্ডিংয়ে, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ইনশাল্লাহ খুব ভালো গ্রোথ, দেখতে পাচ্ছেন এই গ্রেডের বাচ্চা খুব চঞ্চল, এখনই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা আমরা প্রথমে যেটা ঔষধ দেব, ঔষধ প্রথম থেকে শুরু করে শেষ অবধি আপনাদের সকল ঔষধের বিষয়গুলো জানাবো। আপনারা যদি কেউ বোর্ডিং করতে চান তাহলে এই পদ্ধতি, এই সিস্টেমে বোর্ডিং করতে পারেন। তো যদিও টিন শিট নেই, স্বল্প অল্প বাচ্চা, মাত্র 120 বাচ্চা দিনু ভাইয়ের, তাই হয়তো কাঠের একটা বক্স দিয়ে বোর্ডারের ব্যবস্থা করেছেন, বোর্ডিংয়ের ব্যবস্থা করেছেন। হপার আছে, এই যে হপার আছে, 100 ওয়াটের দুটি বাল্ব হলেই যথেষ্ট 100 বাচ্চার জন্য। তো আপনারা জানেন যে 100 বাচ্চাতে 200 ওয়াট, এটা হচ্ছে একটা ম্যানুয়াল, 100 বাচ্চাতে 200 ওয়াটের বাতির দরকার। তো সেটা কিন্তু দিনু ভাই লাগিয়ে রেখেছেন, এই যে দেখতে পাচ্ছেন 100 ওয়াটের দুটি বাল্ব লাগিয়ে রেখেছেন, এই যে বাচ্চাগুলো ছাড়ছে ইনশাল্লাহ, বাচ্চাগুলো আশা অনুরূপ সুন্দর আছে। তো আমরা বাচ্চাগুলো যেখান থেকে এনেছি সেখানকার কথা যদি আপনাদের বলি, তাহলে এটা বলতে হবে হচ্ছে গাজীপুর চৌরাস্তার পাশে আপনার বাসন সড়ক, তো আলামিন হ্যাচারি আপনার, ওখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা। তো বাচ্চাগুলো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন ওষুধটা যদি আপনাদের দেখাই, যে আমরা প্রথমে যেই গ্লুকোজ দিব, কী গ্লুকোজ এনেছি এটা এখন দেখাচ্ছি। আমরা এখন গ্লুকোজটা দিব, যেটা হচ্ছে এটা গ্লুকোলাইট ভেট 25 গ্রামের একটি প্যাকেট, আমরা এই গ্লুকোজটি এখন দিব। তো 100 বাচ্চা তিনটি পাত্র দিচ্ছি, তো তিনটি পাত্রে আমরা হয়তো 1 লিটার করে দিয়ে দেবো। এটা তো জাস্ট 2 ঘন্টা চলবে, 2 ঘন্টার মধ্যে অন্য ওষুধ দিতে হবে, 2 ঘন্টা পরে পানি থাকলেও ফেলে দিয়ে অন্য ওষুধ দেবেন। আপনারা যদি বোর্ডিং করতে চান তাহলে অবশ্যই 2 ঘন্টা পরে পানি চেঞ্জ করে অন্য ওষুধ দিতে হবে, অন্য কী কী ওষুধ দিতে হবে সেটা আমি জানাচ্ছি একটু পরে। তো বন্ধুরা, আমরা এটা দিব হচ্ছে 4 গ্রাম, 3 লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম দিলেই যথেষ্ট, তো আনুমানিক দিচ্ছি। তো আশা করি যে এখানে 25 গ্রামের প্যাকেট, তো আশা করি 5 গ্রাম হয়ে গেছে, 5 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, একটু ভালো করে লাগাবো। গ্লুকোজটা কিন্তু দানাদার থাকে, অবশ্যই ভালো করে নাড়া দিতে হবে, নাড়া দিয়ে একদম
পানির সাথে রুবিভূত করতে হবে, মানে একদম ফ্রেশ দিতে হবে। আর মনে রাখবেন যে ঔষধ ব্যবহার করার পর অবশ্যই এভাবে সুন্দর করে প্যাকেটের মাথা মুড়িয়ে বাঁধিয়ে রাখতে হবে, তবে কিন্তু ওষুধটা গুণগত মান ঠিক থাকবে। যদি আপনি ওষুধটা এভাবে না রাখেন তাহলে কিন্তু ওষুধের মান ক্ষুণ্ণ হবে, মান নষ্ট হয়ে যাবে, অল্প দিনেই সেটা নষ্ট হয়ে যাবে। এভাবে মোড়ানোর পরে অবশ্যই এইভাবে বেঁধে রাখবেন, পারতপক্ষে আর একটা কৌটা বা বয়মের ভিতরে রাখলে সবচেয়ে ভালো হয়। এভাবে রাখবেন তাহলে ওষুধটা অনেকদিন থাকবে, এটা পরবর্তীতে ব্যবহার করা যাবে। যখন তীব্র রোদ গরম পড়ে তখন কিন্তু গ্লুকোজটা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে যে ওষুধগুলো দেবো সে ওষুধগুলো আমরা দেখাচ্ছি যে আসলে বুড়িংয়ে পরবর্তীতে কী ওষুধটা দেবো। আমরা এরপরে যখন গ্লুকোজের পানি দেওয়া শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা এই ওষুধটা দেবো, রেনামক্স। রেনামক্স একটা অত্যন্ত কার্যকর একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, খুব ভালো কাজ করে। আপনি অন্য কোম্পানি ব্যবহার করলে করতে পারেন, তবে আপনি হাঁস মুরগি গরু ছাগলের ক্ষেত্রে জানেন যে রেনেটা কোম্পানির ঔষধটা অনেক ভালো কাজ করে। তো সেই হিসেবে এখানে আমরা দু ঘন্টা পর মানে গ্লুকোজের পানিটা খাওয়া শেষ হলে রেনামক্সটা ব্যবহার করব। আর রেনামক্সের সাথে আমরা দেবো এনফ্লক্স, এনফ্লক্স ভেট, এইটা দুইটা একত্রিত করে দিব, যেটা অ্যান্টিবায়োটিক প্লাস নাভি শুকানোর কাজে কাজ করবে। সেই হিসাবে আমরা এই এনফ্লক্স ভেট আর রেনামক্স এটা এক লিটার পানিতে এক গ্রাম করে দুটো দিব। এটা পরপর তিন থেকে চার দিন চলবে, তিন থেকে চার দিন এটা চালানোর পরে, এই দুটো চালানোর পরে এরপরে যেটা দেব সেটা হচ্ছে চার দিন পরে আপনি ব্যবহার করব হচ্ছে, চার দিন পর থেকে ব্যবহার করব আমরা মেগাভিট, মেগাভিট WS, অত্যন্ত কার্যকরী, মানে রেনা WS এর পরিবর্তে আমরা এনেছি মেগাভিট WS, অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। এমনকি রেনা WS এর সে কোনো অংশে কম না, অনেক ভালো একটা ওষুধ। তো এটা ব্যবহার করব চার দিন পর থেকে, থাকবেই প্রতিদিন একবার করে রেনা WS থাকবে, যেটা ভিটামিন এ বি সহ বি সহ D3 ই কে সব ধরনের ভিটামিন কিন্তু আসলে এই মেগাভিট WS এ রয়েছে। তো তারপরে আমরা ব্যবহার করবো হচ্ছে একটা ওষুধ আছে, এটা রেনাসি, রেনাসিটা আমরা বিশেষ করে রৌদ্র উঠলে দুপুরবেলায় আমরা রেনাসিটা ব্যবহার করব। তো রেনাসিটা ব্যবহার করে সবাই জানে যে তীব্র রোদ হলে গরমে রেনাসিটা ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের মোটামুটি ঔষধ সম্বন্ধে, যেটা আপনি এক সপ্তাহ বা দশ দিন পর্যন্ত এই ওষুধগুলোই কিন্তু এনাফ। এই ওষুধ কটা যদি ঠিকমতো আপনি প্লেস করতে পারেন আপনার বাচ্চাতে, আর খাবার যদি পানি যদি ঠিকমতো দিতে পারেন, তাহলে আপনার ব্রিডিং সম্পন্ন। আর ব্রিডিং সম্পন্ন মানে আপনি কিন্তু সফল। একটা মুরগির খামারে আপনার ব্রিডিং হচ্ছে সর্বোচ্চ ভূমিকা পালন করে। ব্রিডিং যদি আপনি সঠিক করতে পারেন তাহলে আপনাকে বিকল্প আর কোনো চিন্তাভাবনা করতে হবে না, তাহলে আপনি 100-80% জয়ী হয়ে গেলেন, বাদ বাকি আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। তো আজকের এই ব্রিডিংয়ের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, পরবর্তীতে হয়তো এক সপ্তাহ পর আমরা দিনু ভাইয়ের ব্রিডিংয়ে আবার আসবো, তার বাচ্চার কী অবস্থা দেখার জন্য বা পরবর্তী ভিডিও নেওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।